রোজার মাসে এক মাস ইবাদত করে, অনেকেই রোজা রাখে না ইফতার করে, অসুবিধা নাই তাও করুক, কিন্তু হেদায়েত হোক, এই রোজার মাসটা হেদায়েতের মাস হিসাবে কবুল করে নেবেন। রোজার মাসে যারা মসজিদে ঢুকবেন সিদ্ধান্ত নেবেন, এই যে রোজার মাসে ঢুকলাম, আর আল্লাহ তোমার ঘর থেকে বের করো না, আর আমাকে বিপদে পরিচালিত করো না, এই ওয়াদা করে ঢুকবেন। আর যদি রোজার মাসে শুধু ইবাদত করেন, তাইলে আমি আমার আব্বা উদাহরণ দিত একটা, বলতো আমি আমার কথা যদি বলি, আমি ঈদের সারা মাস রোজা রাখলাম, ঈদের নামাজ পড়তে গেলাম, বাড়ি এসে দেখি বউ বাড়ি নেই, বউ আমার বউ বাড়ি নেই, চলি গেছে, কোনে গেছে জানি নে, বর খুঁজে বেড়াই, আমার ছেলে কাঁদতেছে, আব্বা মা কই? আমি বললাম উত্তর পাড়ায় দেখে আই, ও গেল উত্তর পাড়ায়, আমি দক্ষিণ পাড়ায় পাইলাম না, আমি গেলাম পশ্চিম পাড়ায়, ও গেল পূব পাড়ায় পাইলাম না, বলছে আব্বা মারে তো পাইলাম না। আমি কইলাম টেনশন করো না, করো না, আমি আসি, টেনশন করার কিছু নেই, আমি তোমার যাই হোক কষ্ট মষ্ট করে মানুষ করবানে, এই 11 মাস আমি খুব কষ্ট করে আমার ছেলের রান্না বান্না করে খাওয়াইলাম, 11 মাস পরে যেই দিন রোজার সাদ উঠেছে ওই দিন আমার স্ত্রী এসে পিছন থেকে বলছে আসসালামু আলাইকুম ইয়া স্বামী। আমি বললাম তুমি কই না স্বামী? বলছে আমি তোমার বউ, সিন্ধি ভাষাও না। আমি বলছি ও আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে আগারো মাস আমায় দিলে ফাঁকি রে আমার, কলজের ময়না পাখি। আমি এই বলার পরে আমার স্ত্রী কি বলছে শুনবেন, বলবো? আমার স্ত্রী বলছে ওগো আমার স্বামী, আমি গত রমজান মাস চাঁদ উঠাতে শুরু করে ঈদের চাঁদ উঠা পর্যন্ত তোমার সেহরি রান্না করেছি, তোমার ইফতারি বানাইছি, তোমার পান্তা ভাত গরম করে দিছি, তোমার গোসলের জন্য পানি আগিয়ে দিয়েছি, তুমি রোজা রাখতে কত খেদমত করেছি রোজার মাসে, খেদমত করার পরে যখন ঈদের চাঁদ উঠেছে তখন আমি চলে গেলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায়। ওখানে যাওয়ার পরে শেখ হাসিনার বাসায় যেয়ে ওখানে আমি একটু খেদমত করার চেষ্টা করলাম, 2-3 মাস খেদমত করি, হঠাৎ মনে পড়লো খালি শুধু শেখ হাসিনার কেন খেদমত করব, এইবার গেলাম খালেদা জিয়ার বাসায়, সেও অসুস্থ, ওখানে যে আরো 3-4 মাস খেদমত করলাম, হঠাৎ মনে পড়লো রহস্য ইরশাদ, সেও তো বিরোধী দলীয় নেত্রী ছিল, তারে যদি খেদমত না করি তাহলে কেমন হয়, চলে গেলাম তার কাছে, ও মরণাপন্ন অবস্থা খাবি খাচ্ছে, সেখানে যেয়ে তারও আমরা একটু সান্ত্বনা দিলাম, দেওয়ার পরে হঠাৎ মনে পড়লো এর মধ্যে দেখি 4 মাস 4 মাস 3 মাস 11 মাস হয়ে গেছে, হঠাৎ পশ্চিম আকাশে চাঁদ উঠেছে রমজানের, মনে পড়ে গেল আমার স্বামীর তো আবার ইফতারি রান্না করে দিতে হবে, এই জন্য আমি সব বাদ দিয়ে আবার তোমার ইফতারি বানাইনোর জন্য আইছি। কথা কি বোঝা গেছে? আমার ছেলের বলছি খোকা কি করা যায়, বলছে আব্বা আপনার যদি বিয়ে করাই লাগে একটা কালো কুদাইড়ে যাই হোক আমি নিজে বিয়ে দিয়ে দিবানে, কিন্তু যে মা এত 12 ভেজাইলে ওই মার অন্তত বাড়ি তোলার দরকার নেই। কথা কি বোঝা গেছে? মানে এটা একটা উদাহরণ দিলাম যে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াইলো, ধরেন ও বললো আমি মকসেদের বাড়ি ছিলাম 3 মাস, আমি আবুলির বাড়ি ছিলাম 4 মাস, আর আমি মিস্টার ফজলের বাড়ি ছিলাম 6 মাস। আচ্ছা এই যদি কইরি আমার বাড়ি আসে আমার ছেলে উঠতে দেবে বাড়ি? আমার ছেলে বলছে না দরকার নেই। ও আমার ভাইয়েরা, আমার একজন ছোট বাচ্চা শিশু 200 টাকা করলো দান, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ নেখায়াত দিয়ে দেন, মানুষের মতো মানুষ বানিয়ে দেন। ও আমার ভাইয়েরা, আমার স্ত্রী যখন এই কথা বলেছে আমার ছেলে বলছে আব্বা দরকার নেই, তেমনি ভাবে এই দুনিয়ার পরে যারা রমজানে তারা বিপড়ে রোজা রাখে, রমজানে ইফতার করে আর রোজার ঈদ হয়ে যায়, নামাজ পড়ে বেরোয় যায়, তারপরে সিনেমা হল, তারপরে এই দল সেই দল, এ মার্কা সে মার্কা, এখানে সেখানে, এইগুলো করে 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 যখন আবার ঈদের রোজার চাঁদ ওঠে মসজিদে ঢোকে, আল্লাহ বলে তোর মতো এইরাম ঢেবা মার্কা মুসাল্লি আমার দরকার। কথা কি বোঝা গেছে? ওরে বাবা তুই একবারই কেনে ঢুকবি, বলবি আল্লাহ আমি তোমার দলের লোক, আবার আর এক জায়গায় যেয়ে বলবি জয়ের মালা তোমার হোক, আছে না নাই, আল্লাহ দলের লোক আর জয়ের মালা তোমার হোক, জয়ের মালা আরেকজনের, মানে তোমার বলতে পারিছেন তো, খেলা হবে। কথা বোঝা যাচ্ছে? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। আচ্ছা এটা থেকে আমার চাচাজি, আমি যখন আসছিলাম তখন একটা গান শোনাচ্ছিল আমার লেখা গান, মনে আছে আপনাদের? কি বলছিল বলেন তো,
কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম লোক আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত বিশেষ আছে না আপনাদের? সকালবেলা ঘুমিতে উঠে যায় নামাজ খোঁজে, তারপরে কোরআন না পড়ে দিনই শুরু করে না। আবার সেই কোরআনের পক্ষে যারা কথা বলে, তাগের জেলে না দিলি মন ভরে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এখানে কি আছে? এখানে এখানেও আছে আমার মনে হয় না। আমার বিশ্বাস এখানে যারা এই রাত পর্যন্ত রয়েছেন, আমি বিশ্বাস করি আগামী দিন যদি কোরআনের জন্য ডাক দেয়া হয়, কোরআন কায়েমের জন্য আন্দোলনের ডাক দেয়া হয়, কোরআন বুকে নিয়ে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কার্পণ্য বোধ করবে না, আমার বিশ্বাস এখানে তারাই আছেন। আছে না নাই? ঠিক যেভাবে বললেন ওই সে ফজাকের মতো হয়ে গেল। বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি? বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে বলছে যে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, তো আস্তে 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 গেলাম, যে এই পিছন থেকে ঘেসাত করি ল্যাস কেটে নিয়ে চলে আসি। তা বলছে মাথা বাদ দে তুই ল্যাস কাট, এই বলছে তুই এই তোমার সাহসী ঘটনা? বলছে কি মনে করেন এটা রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে নিয়ে আসা, আপনি সার্জিক্যালি কথা মনে করেন আপনি? তা বলছে যে মাথা বাদ দে তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকেটা কেটে নিয়ে গেছে, মাথা আগের থেকেটা কেটে নিয়ে গেছে, তাই ও আস্তে আস্তে যে ঘাসাত করে কেটেছে। তাহলে মাথা থাকলে কি করতো? বাড়ি আসতো স্ত্রী বলতে লুঙ্গি খুই, বলতে সুন্দর মানে থাকি গেছ গে, ঠিক না ভাই? ঠিক, এরকম সাহস নাকি আপনাদের? আগামী দিন যদি কোরআনের জন্য ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত,
সব কিছু ভুলে যে এক ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েম করার জন্য রাজপথে যদি থাকা লাগে বুকের রক্ত যদি ঢালা লাগে বুকের রক্ত ঢেলে দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো কারা কারা রাজি দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা আপনি না জাগার কারণে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে মাদ্রাসার পাঠ্যপুস্তকের প্রচ্ছদে যেই ছবিগুলো দেয়া হয়েছে সেগুলো আমাদের কাঙ্ক্ষিত ছবি নয় পাঠ্যপুস্তকে মাদ্রাসার পাঠ্যপুস্তকে যে ছবিগুলো দেয়া হয়েছে বেপর্দা মেয়ের ছবি দিয়ে মাদ্রাসার বইকে কলুষিত করা হয়েছে শুধু তাই নয় মাদ্রাসার পাঠ্যপুস্তকে শেখানো হয়েছে কিভাবে আপনি নৃত্য করবেন কিভাবে আপনি হারমোনি বাজাবেন কিভাবে ঢোল বাজাবেন এটা ঢুকানো হয়েছে মাদ্রাসার পাঠ্যক্রমে আমি বলতে চাই মাদ্রাসায় হারমোনি ঢুকায় লাভ নাই মাদ্রাসায় ঢুকি তবলা ঢুকায় লাভ নাই মাদ্রাসায় গিটার ঢুকায় লাভ নাই বরং বিশ্ববিদ্যালয় ভার্সিটি কলেজ স্কুলগুলোতে আল্লাহর কোরআন এবং হাদিস ঢুকায় দাও যদি এটা ঢুকাতে পারো তবেই এই সমাজকে রক্ষা করা সম্ভব হবে অথচ সেটা না করে যেই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে ঘুমাতে যায় সকালে ঘুম থেকে উঠে কোরআন পড়া শুরু করে তাদেরকে ঢুকানো হয়েছে হারমোনি সারেগা কিভাবে বাজাইতে হয় সত্য বলছি না মিথ্যা বলছি যারা মাদ্রাসায় চাকরি করেন যদি বিশ্বাস না করেন আমার কাছে আছে ডাইরেক্ট আমি দেখাতে পারবো সাথে করে নিয়েও বেড়াচ্ছি আগে শেখানো হতো মেঘে মেঘে ঘর্ষণ খেয়ে বজ্রপাত হয় আমরা ওই যে বজ্রপাতের সময় যখনই চিড়িক মারত বিদ্যুৎ চমকাতো তখন আমরা আমাদের মা বলতো এই বিদ্যুৎ চমকা এসে শিগগিরই ঘরে ঢোক এখনই কিন্তু ডাক মারবে তার মানে একটা শব্দ হবে ভয়টা কি শব্দে নাকি আগুনে বিদ্যুৎ চমকানোতে ভয় না কিন্তু আমাদের মারা আমাদের দাদিরা বুঝতো না ওরা মনে করতো এখন চিড়িক মেরে সংকেত করতে সংকেত দিলে যে তোমরা শিগগিরই ঘরে ঢোকো এবার দুমদাম আওয়াজ শুরু হবে কিন্তু আওয়াজের শব্দের গতিটা কম আলোর গতির থেকে যার কারণে আলোটা আগে চলে আসে আর শব্দটা পরে আসে এই হলো আবিষ্কার করলো কারা বিজ্ঞানীরা যে এই আবিষ্কার মেঘে মেঘে ঘর্ষণের ফলে একটা আলোক রশ্মি পৃথিবীর পরে আসে ওইটা যদি সারের ঘাড়ের উপরে পড়ে সার কিল্লা ফতে যদি সাসার পরে পড়ে সাসা নেটওয়ার্কের বাইরে আর আমার পরে পড়লি তো খেলা হবে এটা আবিষ্কার করলো কারা বিজ্ঞানীরা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা বইতে ঢুকাইছে বীজরোপাত আবিষ্কার করেছে আমাদের বিজ্ঞানীরা কিভাবে বীজরোপাত হয় একটা ছেলে আর একটা মেয়ে ঘর্ষণ খালি বীজরোপাত হয় নাউজুবিল্লাহ বলবেন না এইটা শিখাইছে শারীরিক শিক্ষা বইতে ষষ্ঠ শ্রেণীতে ও ষষ্ঠ শ্রেণী ও বীজরোপাতও বোঝে না বজ্রপাতও বোঝে না ওর এই শিখাচ্ছে কেমন বেকায়দা শিখাচ্ছে না খারাপ না এগুলো কারণ কি কারণ আপনি সচেতন না তাই জানে যে এরপরে ওই যে গাধা গাধার পিঠে যাই চাপাই দাও সমস্যা নাই বুঝে ফেলেছে বাতিলেরা এই মুসলমানদের দিয়ে সব করা যাবে কারণ এরা এত আলস যে স্যার বলতেছে যে এই ক্লাসে সবচেয়ে আলসকে একটু হাত উঁচু করো দিন আমি তার পুরস্কার দেবো তা সবাই হাত উঁচু করেছে একজন খালি হাত উঁচু করেনি স্যার বলছে তাহলে তোমরা সবাই আলস পুরস্কার তো সবাই জন্য কিনা লাগবে আর ওই একজনই পালাম যে আলস না বলছে না স্যার আমিও আলস বলছে তুই আলস মানে তুই তো হাত উঁচু করিস নি তা বলছে ও হাত উঁচু করে কিনা তার মানে ওইটা হইলো ফার্স্ট ওটা কি হাত উঁচু করে কিনা এই জাতি হয়ে গেছে সেই হাত উঁচু করে কিনা যাই হোক অসুবিধা ও ব্যাপার না এই যে এরপর এই যে মাহফিল হচ্ছে বাড়ি শুয়ে আছে কম বলে তাহলে বিড়ি টানছে দেখেন গেছে এই দেখে মুসলমান তো ওর ওই শারীরিক শিক্ষায় ও বীজরোপাত কি ও যদি আরও পাত শিখাইনো হয় তাও তো কোনো অসুবিধা নেই ঠিক না বেঠিক আহা এই জন্যে এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই এই মাদ্রাসাগুলো এইভাবে চলতে থাকুক এটা কি চান এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত জারি থাকুক চান কারা কারা চান দুটি হাত দেখতে চায় নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ণ তাকবীর আপনার ওই আমাদের মোজাম্মেল হক স্যার বাড়ি একটা বিড়াল পুষেছিল বুঝছেন
তো বিড়াল পুষেছে কে জন্য? কারণ আমাদের ম্যাডাম বলছে বাড়ি এত পরিমাণে ইঁদুর হয়েছে, আমার এই ল্যাব তোষকগুলো কেটে নিয়ে যেয়ে ওদের বাচ্চা হয় তার পাসার দিয়েই দেয়। তুমি একটা বিড়াল দেখে আনতে পারো না? তো ওই ওয়াজ করতে যেয়ে বললিস কারো বাড়ি বিড়ালের বাচ্চা আছে, একটা দাও দিন। তো একটা বিড়ালের বাচ্চা ধরে নিয়ে গেছে, প্রথমে বিড়ালের বাচ্চা তো ইঁদুর দেখে ভয় পেতো, পরে যখন বড় হয়ে গেছে অত চিন্তা করে আরে আমি ভয় পাবো, ওরা আমার দেখে ভয় পাবে, পরে যে ভয় ধরানো শুরু করেছে। ইঁদুররা বলছে না বেকায়দা অবস্থা, এ তো আগে ছিলাম ভালো, এখন তো এই কি ঘুমাইছিলাম ছিলাম ভালো, জায়গা দেখি বেলা নাই, এরম একটা অবস্থা। এখন বিড়ালের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে। কি অ্যাকশন? বলছে ডাকো একটা জনসভা। জনসভা ডেকেছে, প্রধান অতিথি এইছে পাবনা শহরেরতে, এসে বলছে যে কি হয়েছে বলো। বলছে বিড়াল আমাদের খাতি দেয় না, আমাদের বের হতে দেয় না, আমাদের ঝামেলা করে, সুতরাং এই বিড়ালের ব্যাপারে একটা অ্যাকশন নিতে হবে। প্রধান অতিথি বলছে তাহলে খেলা হবে। তো খেলা হবে কি করতে হবে? এক যুবক দাঁড়ায় বলছে হুজুর এ বিড়াল ডাইরেক্ট মেরি ফেলতে হবে। তা বলছে মেরি যদি ফেলতে হয় ও তো ছোটোখাটো জিনিস না, আমাদের অন্তত দু চার গুন্ডা লাগবে ধরতি। তা বলছে আমরা ধরবো। বলছে তাহলে কিটা কনে ধরবা একটু কও, নাম লিখে দাও। তো একজন বলছে হুজুর আমার নামটা লেখেন আমি ল্যাস টাইনে ধরবানে, ইঁদুর বলতেছে আমি ল্যাস টাইনে ধরবানে। বলছে ঠিক আছে। একজন ওই মাতাতে বলছে হুজুর আমার নাম লেখেন আমি ল্যাস ধরব। বলছে আল্লাহ কবুল করো, একজন পাওয়া গেল ল্যাস ধরার জন্যে। এবার বলছে আর কিডা হা ধরবা কনে ধরবা। আর একজন এই পাশতে বলছে হুজুর আমার নামটা লেখেন আমি পিছন থেকে বাম পাশের ঠ্যাং টাইনে ধরব। আর একজন বলছে বাম পাশের ঠ্যাং যদি ও ধরে আমি পিছনের ডান পাশের ঠ্যাং নিলাম। আর এক ঠ্যাং বলুন তো পা, মানে আঞ্চলিক ভাষায় ঠ্যাং আর কি, পা টেনে ধরবো। ও বলছে আমি পা এই পাশতে। একজন সামনেতে বলছে হুজুর আমার নামটাও লেখেন আমি সামনের ডান পাশের পা ধরবানে। আর একজন এইখানতে বলতেছে আমাদের জাঙ্গির ভাই, বলছে হুজুর আমার নামটা লেখেন আমি জাঙ্গির, যতই হুজুর হয় অসুবিধে নেই, আমি পা টেনে ধরবানে সামনের বাম পাশের পা। এবার চার হাত পা সব ভাগ হয়ে গেছে, ল্যাজও ভাগ হয়ে গেছে। হুজুর বলতেছে বলো আর কনে কিনা ধরবাব, কেউ কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কয় না রে। এবার হুজুর বলছে শোনো গো, ও গো আমার ইঁদুর বাবাজিরা, তোমরা একজন ল্যাস ধরার লোক পাওয়া গেল, ইঁদুর পাওয়া গেল, পা ধরার ইঁদুর পাওয়া গেল, ঠ্যাং ধরার ইঁদুর পাওয়া গেল, সামনে পিছনের পা ঠ্যাং সব ধরে নিলে, কিন্তু যেই জায়গাটা মেও মেও করে ওই জায়গাটাই কিডা ধরবে রে। মেও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? আমরা আসেন একটু মেও করা জায়গায় ধরি এই কোরআনের জন্যে, কোরআনের মাদ্রাসার জন্যে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো আমার কিছু আগে দাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। 1000 টাকা এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বাবা নাই, বাবা যদি থাকতেন আহারে বাবার জন্য লুঙ্গি কিনে দিত, বাবা যদি অসুস্থ হইতেন ওষুধ কিনে দিত। আজ 22টি বছর হলো কবরে ঘুমিয়ে আছেন, বাবার জন্য কিছু কিনে দেওয়া লাগে না। 1 কেজি ফল কিনলে, 1 কেজি আঙুর আপেল কিনতে গেলেও 500-1000 টাকা লেগে যেত। আমার বাবার জন্য, বাবার আত্মার মাগফিরাত কামনায় বাবার নামে 1000 টাকা আমি এই মাদ্রাসায় দান করলাম। এমন কয়জন দিতে পারবেন আমি একটু দেখতে চাই। আমার কোরআনের পাখি যেদিন চলে গেল তখন আমি একটা গান গেয়েছিলাম, বলবো? বিদায় দিলাম যাও রে চলে, সেই না দূরের দেশে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। দুনিয়ার মানুষগুলো মূল্যায়ন করতে পারে নাই, যার মুখ থেকে কোরআনের বাণী শোনা যেত, যার মুখের বয়ান শুনে বেধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করত, অন্য ধর্মের মানুষেরা ইসলামের সুশীতল ছায়ায় আসত, পাথারারা পথের দিশা খুঁজে পেত, খুনিরা খুন ছেড়েছে, দুর্নীতিবাজেরা দুর্নীতি ছেড়েছে, ঘুষখোরেরা ঘুষ ছেড়ে দিয়েছে, কত পুলিশ অফিসার ঘুষ ছেড়ে দিয়ে ভালো মানুষে পরিণত হয়েছে। এই মানুষটাকে আমরা মূল্যায়ন করতে পারলাম না, 13টা বছর পর্যন্ত কারাগারে রাখলাম। যদি এই 13টা বছর কোরআন বলার সুযোগ করে দিতাম তাহলে কত পথহারা মানুষেরা পথের দিশা পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যেত, বলেন ঠিক কিনা? এই জন্য উনার বিদায়ের দিন বলেছিলাম বিদায় দিলাম যাও রে চলে, সেই না দূরের দেশে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে।
বেশি ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে এই দুনিয়া করে গেলে পর থাকবে তুমি ওই যে মাটির ঘর এই দুনিয়া করে গেলে পর থাকবে তুমি ওই যে মাটির ঘর কোন মঞ্চে বলবে না কথা কোন মঞ্চে বলবে না কথা আর কখনো এসে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে বাংলাদেশটা গড়তে তুমি করলে মাটি বুকের ভূমি গো বাংলাদেশটা গড়তে তুমি করলে মাটি বুকের ভূমি গো রক্তে তোমার ভিজলো এ জমি দিন কায়েমে সদ হবে সেই ঋণ কষ্টে তোমার ভিজলো এ জমি দিন কায়েমে সদ হবে এই ঋণ দিনের বিজয় আনব মোরা দিনের বিজয় আনব মোরা একদিন বাংলাদেশে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে বিদায় দিলাম জারে চলে সেই না দূরের দেশে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা হাত ধরে তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোনো বাই না করে কাঁদলে আমি
তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যায়, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যায়, তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরি ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তুমি তো ছিলে বাবা বটেরি ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া, আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে, কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা,